السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্র দর্শক, এখন আমরা আলোচনা করব যে কোন কোন ত্রুটির কারণে পশু কুরবানি দেওয়ার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং কোন কোন ত্রুটির কারণে ওই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না। তো সুপ্র দর্শক, কুরবানি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি রহমত এবং ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, যে শেষ বয়সে তারকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সন্তান দিয়েছিলেন, ইসমাইল আলাইহিস সালামকে দান করেছিলেন এবং তখন শেষ বয়সে গিয়ে তাকে স্বপ্ন দেখালেন যে আপনি তিনি স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনি ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করছেন। ফালাম্মা বালাগা মাআহু সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তো ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার স্বপ্ন দেখার পর তিনি তার সন্তানের সঙ্গে পরামর্শ করলেন, তখন তিনি বললেন যে আপনি ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার আমার পিতা, আমার আপনি আপনি যে স্বপ্নটা দেখেছেন ওই স্বপ্ন আপনি বাস্তবায়ন করুন, অতি শীঘ্রই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। সুবহানাল্লাহ, এটা হলো একজন নবীর শৈশবের ঘটনা। তো ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করতে উদ্যত হয়েছিলেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একটি ডুম্বা, উৎকৃষ্ট একটি ডুম্বা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার ব্যবস্থা করে দেন এবং ইসমাইল আলাইহিস সালামকে পাশে দাঁড় করে ওই ওই যে ডুম্বাটা সেই ডুম্বাটা কুরবানি হয়ে যায়। তো এই জন্য সেই স্মৃতিস্বরূপ তার যে পরীক্ষা এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, হজ এবং কুরবানির যত বিধিবিধান রয়েছে সব অধিকাংশ বিধিবিধানই হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিচারণ এবং তাদের যে পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন, যিনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম, যে ইব্রাহিম আলাইহিস সালামের সিলসিলায় আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তো তার স্মৃতিস্বরূপ আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তো তার স্মৃতিচারণ হিসেবে এই কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুসলিমার জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন। তো এই কুরবানি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কুরবানির কিন্তু গোশত, মাংস, রক্ত কোনো কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় আমাদের অন্তরের তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমাদের যে কুরবানি রয়েছে কুরবানির রক্ত, মাংস, গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় হলো তোমাদের অন্তরের যে আমার প্রতি মহাব্বত, ভালোবাসা, আমার যে তাকওয়া, এই তাকওয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পৌঁছায়। পূর্বের জামানায় কুরবানি করে সেটা পাহাড়ে দেখে আসতে হতো, যেটাকে আগুনে খেয়ে ফেলতো সেটা কুরবানি কবুল হতো, আর যেটা খেয়ে ফেলতো না সেটা কুরবানি কবুল হতো না, এভাবে ধরা হতো। কিন্তু উম্মতে মুসলিমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি রহমত যে আমরা কুরবানি করব আমাদের পশু দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ধন সম্পদ দিয়ে, কিন্তু ওই কুরবানির যে পশু সেটার মাংস আমাদেরকে খাওয়া আমাদের জন্য হালাল করা হয়েছে। তো এই কুরবানির পশু কোন কোন পশু দিয়ে কুরবানি দিতে হবে উৎকৃষ্ট এবং কোন কোন পশু দিয়ে কুরবানি দিলে কোন কোন ত্রুটির কারণে কুরবানি দিলে আদায় হবে না, তো সর্বপ্রথম আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কুরবানি দিতে হবে উৎকৃষ্ট একটি পশু, যে সকল ত্রুটি মুক্ত একটি পশু আমাদের বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে কুরবানির জন্য। আর এই কুরবানি করার ক্ষেত্রে অনেক ত্রুটি রয়েছে, যে ত্রুটিগুলোর কারণে যদি কুরবানি দেওয়া হয় ওই পশু দিয়ে তাহলে কিন্তু কুরবানি আদায় হবে না। তো হাদিস শরীফে সেই ত্রুটিগুলোর কিছু কিছু উল্লেখ করা হয়েছে, যেমন কোনো পশু যদি এমন হয় যে তার পা ভেঙে গিয়েছে আর ভেঙে যাওয়ার কারণে সে কুরবানির যে স্থান রয়েছে সেই স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার সক্ষমতাও সে হারিয়ে ফেলেছে, সক্ষমতাও তার নাই, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করলে কিন্তু কুরবানি আদায় হবে না। অনুরূপভাবে কোনো পশুর যদি কান কাটা থাকে, অর্ধেক বা তার বেশি ওই পশুর কান কাটা, যেটা দেখতেও দৃষ্টিগত লাগছে, ওই পশু দিয়ে যদি কেউ কুরবানি দেয় ওটা ত্রুটিযুক্ত পশু হিসেবে ধরা হবে, জবহে করে খেতে পারবে যে কেউ, কিন্তু ওই পশু দিয়ে কুরবানি দিলে তার কুরবানি আদায় হবে না। অনুরূপভাবে কোনো পশুর যদি শিং না থাকে একেবারেই, সে পুরুষ গরু, তাহলে তার শুরু থেকেই তার শিং উঠেই নাই বা শিং একেবারেই শুরু থেকেই নাই, তাহলে ওই পশু দিয়ে কিন্তু কুরবানি দেওয়া যাবে। কিন্তু এমন যদি হয় যে শিং ছিল আগে, এরপর ভেঙে গিয়েছে, গোড়া থেকে ভেঙে গিয়েছে বা অর্ধেকের বেশি ভেঙে গিয়েছে, তাহলে ওটা কিন্তু শরীয়তের দৃষ্টিতে ত্রুটিযুক্ত একটি পশু, ওই পশু দিয়ে যদি কেউ কুরবানি দেয় তাহলে কিন্তু তার কুরবানি আদায় হবে না।
অনুরূপভাবে এই ধরনের যত ইয়া রয়েছে যদি কোথাও লেজ যেটা রয়েছে পিছনের লেজ ওই লেজ যদি কাটা থাকে পশমগুলো কোনোটা একবার পশম পুরো সব পশম ঝরে গিয়ে থাকে বা পশম একটুও না থাকে শুধুমাত্র ওই লাঠির মতো যে লেজটা রয়েছে ওই লেজটা যদি অবশিষ্ট থাকে তাহলে ওই পশুটাও কিন্তু শরীয়তের দৃষ্টিতে ত্রুটিযুক্ত একটি পশু ওই পশু দিয়ে কুরবানি দিলেও কুরবানি আদায় হবে না অনুরূপভাবে কোনো পশু যদি এমন হয় যে সে একেবারেই খাচ্ছে না তার রুচি একেবারেই নেই না খেয়ে আস্তে আস্তে সে একেবারে কঙ্কালের মতো হয়ে যাচ্ছে দিন দিন তাহলে ওই পশুটাও কিন্তু ত্রুটিযুক্ত ওই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না অনুরূপভাবে কোনো পশু যদি এমন হয় যে ওই পশু চোখে দেখতে পায় না সে রাতের বেলা একেবারেই চোখে দেখতে পায় না বা চশমা দিলেও সে চোখে দেখতে পায় না এমন যদি কোনো পশু হয় তাহলে ওই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে না যদি এমন হয় যে চোখে সে হালকা হালকা দেখতে পায় চশমা দিলে দেখতে পায় বা সে আবসা আবসা দেখতে পায় একেবারেই অন্ধ না তাহলে ওই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি আদায় হবে তো এই ধরনের কিছু ত্রুটি যেগুলো আমরা জানলাম এই ত্রুটিযুক্ত যদি কোনো পশু থাকে তাহলে ওই পশু থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে ওই ধরনের পশু দিয়ে আমরা কুরবানি দিলে আমাদের কুরবানি আদায় হবে না তো আল্লাহ ফক রব্বুল আলামিন আমাদের সকলকে তার রাস্তায় সর্বোৎকৃষ্ট পশুটাকে কুরবানি করে তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু